থেকে তো এর মাঝখানে প্রচুর আমরা সবাই জানি যে ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে অনেক কথা হচ্ছে ইন্ডিয়ার কোন এক মিনিস্টার রাজনাথ সে ইন্ডিয়ান আর্মিকে বলছে তৈরি থাকতে এবং বলা যায় যে সচকিত থাকতে আর কি যে বাংলাদেশের বর্ডারে যদি কিছু হয় তাহলে তারা যাতে অ্যাটাক অ্যাটাক করতে পারে অ্যাকশনে যাইতে পারে এরকম একটা অবস্থা এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে ভাবলাম যে আমি একটা ভিডিও বানাই অসুবিধা কি ভিডিও বানানো তো ফ্রি তো আগেই বলে রাখি আমি কোনো মিলিটারি স্ট্র্যাটেজিস্ট না এটা না তাই করে আসলে বলে লাভ নাই তবে আমি কমন সেন্স থেকে যেটুকু বুঝি কমন সেন্স থেকে এবং হালকা পড়াশোনা করে যেটুকু বুঝি অনেকে এটা চিন্তা করতে পারেন যে ইন্ডিয়ার মতো এত বড় দেশ ওরা যদি সত্যি অ্যাটাক করে তাহলে কি দাঁড়াবে বা ইন্ডিয়ার কাছে অ্যাটম বোম আছে এটা সত্যি কথা ইন্ডিয়ার কাছে এবং আমি নেটে টেটে ঘাইটে যা দেখলাম যে ইন্ডিয়ার কাছে প্রায় একশোর উপর আছে মানে হচ্ছে ওয়ার হেড আর কি আহ মানে বলা যায় যে একশোর উপর বোম আছে আছে তো ইন্ডিয়াকে ভয় আসলে পাওয়া উচিত অ্যাটলিস্ট অ্যাটম বোমের জন্য হইলেও ভয় পাওয়া উচিত কথা আছে যে অ্যাটম বোম কি ইন্ডিয়া মারতে পারে এই যে রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ হইতেছে রাশিয়া তো ইউক্রেনকে এক সেকেন্ডের মধ্যে অ্যাটম দিয়ে দিতে পারে রাশিয়ার কাছে নাকি প্রায় উপর আছে বা ধরেন ইসরায়েল গাজা তো ছোট্ট একটা জায়গা পিচ্ছে একটা জায়গা ইসরায়েলের সাথে এই যে গাজার যে এত ফাইট হচ্ছে তো ইসরায়েল তো ওদের এটম বোম মারে তো গাজাকে উড়াই দিতে পারে অফিসিয়ালি ইসরায়েল স্বীকার করে নাই যে ওর বোম আছে নাকি কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে ইসরায়েলের কাছে অ্যাটম বোমা আছে তো করতেছে না কেন আসলে অ্যাটম বোমের কাজটা হচ্ছে এটা একটা ডিটারেন্ট ডিটারেন্ট মানে কি যে অন্যকে ভয় দেখানো অন্যকে ভয় দেখানো তুমি আমাকে আক্রমণ করতে আইসো না তাহলে কিন্তু আমি বোম মারি দিব ব্যাপারটাই সিম্পল হিসাবেই অন্যকে ভয় দেখানোর জন্যে একটা অস্ত্র নিজেকে খুব শক্তিশালী অস্ত্র নিজের কাছে রাখা সেই জন্যে এই রাশিয়া বা ইসরায়েল এটম বোমা মারতেছে না কারণ মাইরে মাইরে ওরা ওই মানুষ এভাবে পৃথিবীতে কালার হয়ে যাবে তো সেটা তারা চায় না সেই জন্য ইন্ডিয়া বাংলাদেশে অ্যাটম বোমা মারতে পারে মানে চরম বিপদে পড়বে এখন কথা হচ্ছে অ্যাটম বোমা বাদ দিলাম আমরা ভুলে গেলাম ইন্ডিয়াকে সরাসরি বাংলাদেশকে অ্যাটাক করবে আমার মনে হয় যে ইন্ডিয়ানরা মানে মোদি মোদী এতটা বেকুব হয় নাই যে বাংলাদেশকে অ্যাটাক করবে এটা আমার কখনোই মনে হয় না এটা জাস্ট হচ্ছে রাজনাথ নাকি জানি লোকটা এই লোকটা জাস্ট এগুলো হচ্ছে যে বলা যায় যে বাতাসে হম্বিতম্বি করা এই আর কি জাস্ট হচ্ছে হম্বিতম্বি করা তারপরেও একটা কথা থেকে যায় তারপর একটা কথা থেকে যায় যেহেতু মোদি হচ্ছে চা এবং তার সেই সেই লেভেলে তার শিক্ষা দীক্ষা বা এগুলো তার নাই এবং অবশ্যই সে অনেক গোয়ার এবং গোবিন্দ টাইপের একটা লোক মানে কি একটা লোক সেটা তো যাই হোক এটা তো আমরা সবাই জানি এটা বলার সে হচ্ছে গিয়ে বর্ণনার অতীত তা করতেও পারে ধরে নিলাম যে ইন্ডিয়া বাংলাদেশে একটা করে দিল শূন্য পাঠায় দিল বাংলাদেশে কি হবে আর ইন্ডিয়া কি হবে আগেই বললাম আমি কোনো মিলিটারি স্ট্র্যাটেজিস্ট না তবে আমি যতটুকু বুঝি আমার খুব সাধারণ জ্ঞান আমি যতটুকু বুঝি ডেফিনেটলি বাংলাদেশের জন্য অনেক খারাপ হবে ইন্ডিয়া বিশাল দেশ ইন্ডিয়া যদি সৈন্য পাঠায় দেয় তাহলে ট্র্যাডিশনাল যুদ্ধে মানে আমাদের সৈন্যদের সাথে ইন্ডিয়ার সৈন্যর যে যুদ্ধ বা আমাদের ট্যাঙ্ক টুঙ্ক আর্টিলারি ইন্ডিয়ার আর্টিলারি ট্র্যাডিশনাল যুদ্ধে আমরা দাঁড়াইতেই পারবো না ইন্ডিয়া বাংলাদেশ দখল করে ফেলবে সিম্পল হিসাব দুই তিন দিনের মধ্যে পুরো বাংলাদেশে টেকনাফটিকে টেকনাফটিকে থেকে তুলিয়া ইন্ডিয়া দখল করে ফেলবে এটা থামানো যাবে না সিম্পল হিসাব ইন্ডিয়ার ট্যাঙ্ক সরাসরি চলে আসবে ভালো কথা দখল তো করে ফেললো আমরা যুদ্ধ যুদ্ধ করলাম ইন্ডিয়া প্লেন থেকে বোম টোম ফেললো ঢাকা ধরেন ধ্বংস হয়ে গেল ঢাকার প্রচুর বিল্ডিং ধ্বংস হয়ে গেল রাজশাহীটা সেই ধ্বংস হয়ে গেল বর্ডারের যে আমাদের যে বর্ডার ইন্ডিয়ার সাথে বিশাল বর্ডার তো সেখানেও অনেক গ্যাঞ্জাম হইলো প্রচুর মানুষ মারা গেল আমাদের আর্মি বাধা দেওয়ার চেষ্টা করলো পুরোপুরি পারলো না আর্মির সাথেও যুদ্ধ হইলো আমাদের আর্মি ট্যাঙ্ক টুং সব ধ্বংস হয়ে গেল আমি ধরে নিলাম বাংলাদেশের বিশাল ক্ষতি হয়েছে প্রচুর মানুষ মারা গেছে ইন্ডিয়ার কি হবে দখল তো করে নিছে ইন্ডিয়া তারপরে এই দেশটাকে সামলাবে কেমনে। কেন কোটি মানুষের দেশটাকে ইন্ডিয়া সামলাবে কেমনে আমরা বাঙালিরা কিন্তু ফাইট করে অভ্যাস আছে আমরা বাঙালিরা কার সাথে ফাইট করছি আমরা মারাঠাদের সাথে ফাইট করছি আমরা মুঘলদের সাথে ফাইট করছি আমরা সাইক্লোনের সাথে ফাইট করছি আমরা বন্যার সাথে ফাইট করছি আমরা পাকিস্তানের সাথে ফাইট করছি আমরা অনেক আগে থেকে অনেক আগে থেকে ফাইট করে করে প্রকৃতির সাথে হোক মানুষের সাথে হোক আমরা ফাইট করে করে এই পর্যায়ে আসছি তো আমাদের এই ফাইট করার অভ্যাস আছে এবং রিসেন্টলি আমাদের পোলাপান্না যেভাবে ফাইট করলো জাস্ট হচ্ছে পাথর এবং লাঠি বা ইটের টুকরা নিয়ে তারা স্নাইপার রাইফেল তারা রাইফেল তারা মেশিন গান তারা ছুরি চাকু দা মুঠি সব কিছু তারা ফেস করছে সব কিছু ফেস করছে আপনি জায়গায় চিন্তা করে দেখেন তারা কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র ছাড়া কোনো আগ্নেয়াস্ত্র ছাড়া তারা সব কিছু সব ধরনের আগ্নেয়াস্ত্র তারা ফেল মানে ফেস করছে তারপরে তারা পিছু হটে নাই তাদের যে টার্গেট ছিল সেই টার্গেট তারা ফিল করছে এই পোলাপানগুলা যদি গেরিলা ফাইট করা শুরু করে ইন্ডিয়ার আর্মির এগেনস্টে এরা যদি অস্ত্র নিয়ে নামা শুরু করে গেরিলা ফাইট করা শুরু করে তাহলে ইন্ডিয়ান আর্মি কি হইতে পারে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে গেরিলা যে ফাইট করবে অস্ত্র পাবে কই অস্ত্র ভূতে জোগাবে ঠিক আছে অস্ত্র চাইলে আমার বিশ্বাস যে পৃথিবীতে বর্তমান পৃথিবীতে অস্ত্র পাওয়াটা কোনো বিগ ডিল না এটা পাইতেই পারে মায়ানমারের যেই যারা কি রেবেল তারাও পাইছে গাজা যে পুরোপুরিভাবে মানে ইসরায়েলের মধ্যে মানে পুরো দেয়াল দিয়ে ঘেরা একটা ছোট একটা জায়গায় সেই গাজার যে হামাস ওদের কাছেও ওয়েপেন আছে অস্ত্র পাওয়াটা কোন বিগ ডিল না ভূতে অস্ত্র জোগাবে ভূতে পাবে এ হচ্ছে কথা কিন্তু অস্ত্র পায় যখন তারা ফাইট করবে আমাদের এই পেলেরা যখন ফাইট করা শুরু করবে গেরিলা ফাইটিং করা শুরু করবে তখন কি ইন্ডিয়া কি করবে আমার তো মনে হয় যে ইন্ডিয়ান যে কটা সোলজার বর্ডার পার হয়ে ঢুকবে একটাও যাই না একটাও ব্যাক করতে পারবে না বাংলাদেশে যারা ঢুকবে তারাই শেষ এখন কথা হচ্ছে যে এইটা তো গেল সরাসরি মানে সামনাসামনি ফাইটের ব্যাপার এছাড়া ইন্ডিয়ার কি হবে এছাড়া ইন্ডিয়ার সেভেন সিস্টার্স মোটামুটি বলা যায় এই জায়গায় যদি রিজন যদি জ্ঞাম হয় তাহলে ইন্ডিয়ার সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে ওরা যদি ওখানে যদি ইন্ডিয়া থেকে তারা যদি শুরু করে মানে মানে সেভেন সিস্টার যদি ইন্ডিয়া থেকে বার হওয়ার শোরগোল যদি শুরু করে তাহলে আমার মনে হয় এটা একটা সুযোগ যেটা নেবে খালিস্তানিরা মানে পাঞ্জাব এটা নেবে কাশ্মীরিরা অর্থাৎ ইন্ডিয়ার মতো এই দেশটা যেখানে যত বিচ্ছিন্নতাবাদী যারা যারা আছে সবাই নিশ্চয়ই এই সুযোগটা নিবে এটাই নেওয়া উচিত এটা এটাই স্বাভাবিক তাই এই জন্যে ইন্ডিয়া যদি বাংলাদেশকে অ্যাটাক করে বাংলাদেশের ক্ষতি হবে ডেফিনেটলি প্রচণ্ড ক্ষতি হবে বাংলাদেশ ভাঙ্গে যাবে কিন্তু আমরা আবার গড়ব আমরা বাংলাদেশটা আবার গড়ার আমাদের সেই কি বলা যায় আমরা 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 আবার গড়তে পারি একেবারে জিরো থেকে আমরা শুরু করতে পারি বাট ইন্ডিয়ার যেটা হবে ইন্ডিয়া ভাঙে টুকরা টুকরা হয়ে যাবে ইন্ডিয়া ইন্ডিয়ার রীতিমতো ভূখণ্ড চল যাবে বিভিন্ন জায়গায় সো আমার মনে হয় না যে ইন্ডিয়া এরকম কিছু করবে মানে করলে তাদের জন্য খুব বয়স কিছু হবে এছাড়াও এই সব কিছু বাদে টপ অফ দ্যাট যেটা আসছে স্যাংশন ডেফিনেটলি ইন্ডিয়া এত সৈন্য টন্য যদি পাঠায় দেয় যুদ্ধের বিশাল খরচ আছে আমরা জানি যে রাশিয়ার অবস্থা খারাপ এই যুদ্ধের খরচ চালাতে যায় ইসরায়েল যে তার ঘরের পাশে যুদ্ধ করতেছে মানে ঘরের মধ্যে বলতে গেলে তো ওরও ওরও এই ইসের সাথে যুদ্ধ করতে যায় হামাসের সাথে এই ফাইট করতে যায় ইসরায়েলেরও অর্থনৈতিক অবস্থা খুব খারাপ একেবারে কেরোসিন ইন্ডিয়ার কি অবস্থা হবে একশো কোটি মানুষের দেশ তার পর যদি ভাই অ্যাটাক করে ও যদি কিছু স্যাংশন খায় এদিক ওদিক জাতিসংকপ এখানে থেকে কিছু যদি স্যাংশন খায় তাহলে আর কি অবস্থা দাঁড়াবে সো এরকম কোনো সম্ভাবনা নাই এ হচ্ছে ব্যাপার ইন্ডিয়ার এরকম কিছু করার এরা খারাপ হইতে পারে কিন্তু পাগল না যেটা আমি বুঝি তাই আমরা বাংলাদেশীরা আমরা ভালো আছি কোনো অসুবিধা নাই যাই হোক তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ